रूपर चटक दिए मन तो घोराते तो हो ही गिल्ले हलो बाचा जाए আর যদি ডক্টর প্রশান্ত রায়ের মুন্ডুটি ঘোরাতে পারে তাহলে আমি তোমাকে নিয়ে কাটতে শুনুন শুনুন আমার মুন্ডু ঘোরাবার চেষ্টা করবেন না, মুন্ডু অনেক ভালো কাজে লাগে, আপনি ওকে নিয়ে সোজা কেটে পড়তে পারেন, তোকে আটকাচ্ছে এটাকে। আমার ভাগ্য ভাই, আমার ভাগ্য, তাহলে আমার ভাগ্যে সব নিনিগুলো কেটে পড়ছে। হ্যাঁ, এই চন্দ্রানি মেথরানি সব কেটে পড়ছে, তাই একবার শেষ চেষ্টা করে দেখছি যে কোন ডব্লুটা আমার ভাগ্যে টিকে। ওম্যান ফর ওয়াইন হাসতো কি हजबैंड की अगर आप बा तो नार्सिंग होम प्रशांत तुम्हारा नार्सिंग होम नाम जी बड़ो खासा फ्लोरेंस नाइटिंगेल जानो सुधीर और ग्रेवे शुद्ध द्वितीय अक्षर लेखा आछे एस एन तार माने उन्नी कोनो प्रचार कार्य चाननी छेड़े छेड़े निस्वार्थ सेवा करते তোমাদের আদর্শ যেন তাই হয়। দেখো মৈত্র, ওসব গাল ভরা কথা শুনতেও ভালো বলতেও ভালো, বাস্তবে ওসবের কোনো মূল্য নেই। না স্যার, আদর্শ যে একেবারে নেই এই কথা বলা চলে না, অর্থ করি বিদ্যা শিখেছি, অর্থ উপার্জন তো করতেই হবে স্যার। আপনাদের অ্যাপারেটাস এন্ড অ্যারেঞ্জমেন্ট বেশ আপ টু ডেট, দেখে মনে হচ্ছে আপনাদের নার্সিংহোম দুদিনেই জমে যাবে। সেটা ডিপেন্ড করছে আপনাদের কোঅপারেশনের উপরে, সারেরা যদি একটু আমাদের তার প্রমাণ তো অলরেডি পেয়েছে। তোমাদের ফর্মাল ওপেনিং এর আগে আমি আর ডক্টর মৈত্র চার পাঁচজন ক্লায়েন্ট পাঠিয়েছি স্যার, তো বলছিলাম কি যে আমাদের কমিশনদের কি হবে। থ্যাংক ইউ স্যার, আপনাদের এরকম সাপোর্ট যেন সবসময় পাই স্যার। পাবে হে পাবে, ভালো করতে বাসু, চলো আমরা আবার পেশেন্টদের দেখে আসি। চলো আমি অমিতের সাক্সেনাকে দেখে আসি। ডক্টর মৈত্রকে সঙ্গে নিয়ে যান মিস্টার জি। মেটন বুঝলে ডাক্তার প্রশান্ত, রত দেখা হবে, কড়াও ব্যথা হবে। মৈত্রী অনেক লাস্ট। এই শোনো, একটু তাড়াতাড়ি এসো, কিন্তু আমার আবার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। সে কি? আপনি অ্যাপয়েন্টমেন্ট রাখতে গেলে তো আমরা সবাই মিলে ভীষণ ভাবে ডিসঅ্যাপয়েন্টেড বোধ করব। চলো, তা কি করে হয় মিসেস বোস, মেটারনিটি সেকশনটা হচ্ছে আমাদের স্পেশালিটি, আপনাকে যদি ওই মেটারনিটি ওয়ার্ডে নিয়ে যেতে না পারি আমাদের খুব খারাপ লাগবে। আমার প্রেজেন্স যদি আপনাদের কাছে এত ইম্পর্টেন্ট হয় ইন দ্যাট রেসপেক্ট, আমি না হয় থেকেও যেতে পারি। নট অনলি ইম্পর্টেন্ট, আপনার চার্মিং প্রেজেন্স উইল বি স্পেশাল অ্যাট্রাকশন। তাই না? হ্যাঁ, এখন দয়া করে তোমার স্পেশাল অ্যাট্রাকশনটা একটু ডাইভার্ট করো তো। সরি ম্যাডাম, সরি 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 সরি। আসুন মিসেস জাস্টিস, আপনাকে আমি মিসেস নিচু আর দেখছি। আচ্ছা, তোমার কি মান অপমান দেননি? শোনো মিসেস বাসু তো তোমাদের থেকে সম্মানে বড়, সেটা তো খেয়াল রাখা উচিত। কিছু সম্মানে বড়, তাতে কোনো অসুবিধা হয় না তাই না? তেস্ত না তেস্ত না, মহিলা আমাকে একটা চান্স দিয়ে দেখুক না, আমি ওকে মাস খানেকের মধ্যে নার্সিং হোমে ভর্তি হতে বাধ্য করব। আমাদের মাস্টারমশাই ডাক্তার বাসুর মুখে চেষ্টা করে দেখা উচিত। মাস্টারমশাই শিশু মন্দির যা সব রিমার্ক করছো তোমরা, ওকে আর মাস্টারমশাই বলে দেবো না।
রিমাসিয়া সাদে করছে ম্যাডাম ডক্টর বাসু হার্ট স্পেশালিস্ট হয়ে দুনিয়ার নারী পুরুষের হৃদয় খুশি বাড়াচ্ছেন কেবল নিজের গিন্নি হৃদয়টুকু ছাড়া ভদ্রলোক যদি নিজের স্ত্রীর হৃদয় খবরটুকু রাখতেন তাহলে অটল রহস্যের মধ্যে পড়ে হাবুডু উঠতেন তার কাস্তির হৃদয় খবর তুমি চলে কি করে শুনি নিজের স্ত্রী নেই বলে তার রাজ্যে ভর থেকে পরস্ত্রীদের কাছ থেকে ঘুরেই চলল প্রশান্ত আমি সেই পার্কশিট ফ্ল্যাটের পজিশন পেয়ে গেছি ভাই আর তুই গাড়ি তুলে দেবো এত বড় বাড়িতে তোমার অসুবিধা কি শুনি তুমি বুঝছো না ম্যাডাম এক জায়গায় দুজন ডাক্তার থাকলে ভালো কথা দাম আর এখন থেকে তোমার স্বামীর সঙ্গে আমার একবারে রিয়েল কম্পিটিশন না চাই তুই তো মেয়েদের দিক ছেড়ে চাই স্পেশালিস্ট হয়ে গেছিস সুতরাং আমার সাথে কম্পিটিশনটা কোথায় তো এখন এটা যদি শিফট করতে হয় তো সামনে রোববার যায় কেন কাল তো রতিন খাস নবীশের বাড়িতে ডিনারে নেমন করল ও হ্যাঁ হ্যাঁ আর একটা কন্ডিশনে তুমি শিফট করতে পারবে আমার বাড়িতে দু বেলা তোমায় খেতে হবে যোগ মারানি আমাকে একটু দিনই না তো পার্টিতে সবাই যদি গ্লাস হাতে ফিলোসফারের মতন দাঁড়িয়ে থাকে তা আমি কি করতে পারি স্যার অমল ইউর ওভার নো মোর ওভার হোয়াট ইউ মিন মানুষের রোগ কষ্ট এগুলোকে ওভারকাম করা হচ্ছে আমাদের প্রফেশন আর তুমি বলছো ওভার হ্যাঁ আমাকে তো চুপ করতে বলছো ওইটাকে চুপ করে আছে দ্যাট টমক্যাট শুধু ঠিক বলেছেন স্যার সুধীর চুপচাপ থাকলে কবে কোথায় কখন কোন পার্টি আমাদের জোর রাইট পর্যন্ত রাইট রাইট আমি ওকে দেখছি তুমি দয়া করে এবার একটু থামো আমার থামতে বলছো আমাকে থামাতে হলে সুধীরকে কথা বলাতে হবে গালাতে হবে নাচাতে হবে তুমি ইনজুর সামথিং পার্টিতে এরকম প্যাঁচার মতন করতে একটু ভালো লাগছে না আমি তো বলছি আমি দেখছি ওকে তুমি এবার দয়া করে একটু চুপ করো ওকে 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 ডার্লিং ওকে তুমি তো কেমন সত্যি কি দাদা বলুন ডাক্তার দত্ত আপনি সাথে অপমান পাচ্ছি কেন দেখুন স্যার আমি দুর্মুখ লোক আছি ফট করে কি বলে বলে ফেলবো ফট না তুমি সবার কাছে অপ্রিয় হয়ে যাবো সেই জন্য আমি ঠিক করেছি যে আমি আজ একবারে চুপচাপ থাকবো আমার তো মনে হয় বিশেষকার অনুপস্থিতিটাই কারণ হ্যাঁ সেটা অবশ্য ঠিকই কিন্তু আপনি যদি বলেন তাহলে আমি আমার মজুর ফিরত গ্রহণ করতে পারি কেন এটা বোধ হয় একমাত্র চন্দ্রানিরাই পারে না আরে এই যে শোন শোন আরে একটা কিছু করো মানে স্যার বলতে চাইছেন যে আমরা একটা কিছু হাঙ্গামা টাঙ্গামা না করলে পার্টি নাকি সেটা আমি জমছি না তাই আমি ঠিক করেছি যে এখন থেকে আমি তুমি নাচবো গাইবো হাসবো কাঁদবো হ্যাঁ কাঁদবে কি হে না না স্যার ওটা ওই ছন্দমেলা থেকে ফুসকে বেজে গেছে তারপর এটি একটু পানিও পড়েছে তো দেখুন আপনাদের প্রিয় সাহিত্য থেকে আমার গালাগাল দিচ্ছে এরপর যদি আমি কিছু করে বসি তাহলে দোষ টাকা হবে আমার না ড্রিঙ্কে কিচ্ছু দোষ হবে না কিচ্ছু দোষ হবে না সব দোষ ড্রিঙ্কের হবে আপনি যা খুশি তাই করতে পারে এই হাসি মানায় না তো চন্দ্রানী মুখ ছাড়া এই হাসি মানায় না তো চন্দ্রানী মুখ ছাড়া তারার ভিড়েও ঠিক না যায় কোনটা যে সুখ তারা এই হাসি মানায় না তো চন্দ্রানী মুখ ছাড়া মুখ নয় চাঁদের আলো রাজলে পরে মানায় ভালো
ছাড়তে পারি যদি তুমি আমার গাকে দাও সারা মুখ নয় চাঁদের আলো রাখলে পরে মানায় ভালো ছাড়তে পারি যদি তুমি আমার গাকে দাও সারা ফোটে ফোটে দুষ্টু হাসি চাও নাকি কাছে আসি এ মন নিয়ে কেমন করো এ তোমার কেমন ধারা এই হাসি মানায় না তো চন্দ্রানি মুখ ছাড়া কারার ভিড়েও ঠিকতে না যায় কোনটা যে সুখ তারা এই হাসি মানায় না তো চন্দ্রানি মুখ ছাড়া জানি না তো মরণ কিসে মরেছি যে প্রেমের বিষে সে যে ছোঁয়া যে কোন সাজে লজ্জা তোমার মানায় না যে জানি না তো মরণ কিসে মরেছি যে প্রেমের বিষে সে যে ছোঁয়া যে কোন সাজে লজ্জা তোমার মানায় না যে লোকের কথায় কি আসে যায় মনি জানে মন দেখি চায় মনি শুধু চলে খনা যখন সে হয় মনি হারা এই হাসি মানায় না তো চন্দ্রানি মুখ ছাড়া কারার ভিড়েও ঠিকতে না যায় কোনটা যে সুখ তারা এই হাসি মানায় না তো চন্দ্রানি মুখ ছাড়া